তো ফাইনালি অনেকদিন পর ভিডিও বানাচ্ছি এন্ড ব্যস্ত ছিলাম, সে কারণে অনেক মুভি এন্ড ট্রেলার বাদ পড়ে গেছে। তো আজকে কথা বলবো গডজিলা এক্স কং এ নিউ এম্পায়ার মুভিটার ট্রেলার নিয়ে। ফার্স্ট অফ অল মুভিটার ট্রেলার আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কজ গডজিলা এবং কং যখনই একসাথে আসে স্পেশাল কিছু নিয়ে আসে। এন্ড গডজিলা ভার্সেস কং মুভির যে হাইপটা ছিল, সেই মুভির যে ফাইটিং সিনগুলো ছিল, সেগুলোতে এখনো চোখে ভাসতেছে। তো ট্রেলার দেখে যেটা মনে হচ্ছে মুভিটার যে মেইন স্টোরিটা সেটা কং কে কেন্দ্র করেই আগাবে প্রথম দিক থেকে। তো মুভিতে আমরা দেখতে পাবো কং হচ্ছে হলওয়ার্ডকে অনেক বেশি এক্সপ্লোর করবে এবং এক্সপ্লোর করতে করতে সে হয়তো তার অ্যানসেন্টরদের একটা দলকে খুঁজে পাবে, যেখানে আমরা বাচ্চা কংকে দেখতে পাবো এবং বাচ্চা কংকে দেখার পর তার ভিতর যে ফাদারলি অ্যাফেকশনস আছে সেটা জেগে উঠবে, বিকজ অফ সে তার নিজের প্রজাতির কাউকে প্রথমবারের মতো দেখতে পাচ্ছে। সেই দলেরই কিং থাকবে, ওরাংওটাং টাইপসের যে কিংটা দেখা গেছে স্কার কিং সে, এন্ড ওর সাথে ফার্স্ট ফাইটটা হবে কং এর। ট্রেলারে কিন্তু আমরা দেখতে পেয়েছি স্কার কিং তার হাতের ছাপ দিয়ে তার টেরিটরিকে মার্ক করে এন্ড হি ইজ দ্য কিং অফ দ্যাট টিম, এন্ড উই অলসো নো দ্যাট কং ডাজেন্ট বো ডাউন টু এনিওয়ান। এই ফাইটটাতে অবভিয়াসলি কং অনেক বেশি প্রাধান্য খাবে, দো ওই স্কারকিং অনেক বেশি এজড বাট অনেক বেশি এক্সপিরিয়েন্সড, বিকজ অফ সে আগেও অনেক ফাইট করছে, তার এই কাঁধ থেকে আমরা একটা স্ল্যাশে দেখতে পাই এবং স্কারকিং এর হাত পাও কিন্তু হচ্ছে কং এর থেকে লম্বা এবং বুদ্ধিও আছে বেশ ভালো, এক্সপিরিয়েন্স আছে। সো হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে কিন্তু ও কং এর থেকে একটু হলেও আপার হ্যান্ডে থাকবে, অ্যান্ড আমরা তার চোখকে গ্লো করতে দেখছি। সো সেই জিনিসটা কোনো একটা অবশ্যই পাওয়ারের ইঙ্গিত দিবে, তার কোনো না কোনো ধরনের পাওয়ার তো থাকবেই। ওই মারামারিতে কং বেশ প্রাধান্য খাবে, তার হাত ইঞ্জুর্ড হবে এবং সেখানেই সে তার ওই যে গন্টলেটটা আছে ওই গন্টলেটটা পাবে, মোনার্ক তাকে হেল্প করবে গন্টলেটটা পাওয়ার জন্য। এরপরে আমরা দেখতে পাই আমাদের জিলা সাহেবকে, গডজিলা সাহেবকে, গডজিলা কোনো একটা জায়গায় আর্কটিক অঞ্চলের কোনো একটা জায়গায় সে হচ্ছে নিজেকে হিল করতে থাকে, হাইবারনেট করতে থাকে। এর আগের মুভিতে কং এবং মেকা গডজিলার কাছে প্যাদানি খাওয়ার পর, তুমুল প্যাদানি খাওয়ার পর তার নিজেকে আপগ্রেড করার অবশ্যই সুযোগ আছে, বিকজ অফ এর আগের বাসে অনেক বেশি বাল্কি ছিল অ্যান্ড হচ্ছে তার হাতগুলো একটু ছোটো ছোটো ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে সে কং এর কাছেও প্যাদানি খাইছে এবং মেকা গডজিলার কাছেও প্যাদানি খাইছে। সো সে নিজেকে একটু হাইবারনেট করার জন্য, একটু হচ্ছে নিজেকে আপগ্রেড করার জন্য কোনো একটা জায়গায় সে হচ্ছে গিয়ে ঘুমায় আছে এবং পাওয়ার কনজিউম করতেছে। সো এই ইভলভ করার ব্যাপারটা তার অনেক বেশি দরকার ছিল এবং পাওয়ার অফ সুপার সেইন হওয়ার দরকার ছিল। এরপরই আমরা সুপার সেইন গডজিলাকে দেখতে পাই, যার হাতের শেপ চেঞ্জ হয়ে গিয়েছে, বডি অনেক বেশি স্লিম ফিট লাগছিল তাকে, অ্যান্ড আই রিয়েলি লাইকড দিস গডজিলা। ওর অ্যাটমিক ব্লাস্ট নীলটা তো সুন্দরই, সাথে সাথে এই রেডটাও অনেক বেশি পাওয়ারফুল হবে, জোস হবে বলে মনে হচ্ছে। এই একটা ওরাংওটাংকে মারার জন্য কি আমাদের সুপার সেন গডজিলা আর কং হচ্ছে গিয়ে টিম আপ করতেছে? আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ অফ কোনো একটা হিডেন ভিলেন অবভিয়াসলি আছে। ট্রেইলারে হিডেন ভিলেনের ব্যাপারটা কিন্তু আমরা গডজিলা ভার্সেস কংয়েও দেখতে পাইছিলাম, বিকজ অফ ওইখানে মেকা গডজিলাকে ইন্ট্রোডিউস করানো হয়নি। যদি এই মুভির কোনো হিডেন ভিলেন থেকে থাকে তাকে অবভিয়াসলি অনেক 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 বেশি পাওয়ারফুল দেখানো হবে, দেখানো হবে বলতে হি মে বি বিকামস ভেরি মাচ পাওয়ারফুল। এই জন্যই এই কং এবং গডজিলাকে হচ্ছে টিম আপ করতে হচ্ছে, না হলে শুধুমাত্র একটা স্কারফেসকে মারার জন্য আই ডোন্ট থিঙ্ক সো যে এদেরকে এভাবে ইভলভ করে টিম আপ করতে হবে। তো ট্রেলার নিয়ে আমার কথাবার্তা এ পর্যন্তই, আপনার মতামত, আপনার চিন্তা, আপনার বিশ্লেষণ কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।